হালৰ এটা গৰু নাই। নাঙলৰ জুৱলিৰ এফালে এটা গৰু, আনফালে খুদ কৃষক। গৰুৰ সৈতে জুৱলি টানিলে মানুহে, চহালে পথাৰ। এই করুণ দৃশ্য এটা দুর্ভকীয়া দরিদ্র পরিয়ালর। ডিমৌর রাজচক্রর অন্তর্গত এক নম্বর মাছৈ গাঁওয়ার বাপু মুরারিয়ে বছরের খেতিটো করবলৈ 44,000 টকাৰে এহাল বলদ গরু কিনিছিল। কিন্তু বিদ্যুৎ বিভাগৰ উন্মুক্ত ট্রান্সফর্মারত লাগি মৃত্যু ঘটিল এটা হালুয়া গরুর। বছরটোর বাবে তো পেটর ভাতমুঠির বাবে খেতিটো করবই লাগিব। উপায়ন্তর হয়ে হালুয়া গরুটোর মৃত্যু ঘটার ফলত পথারত এইদরে নিজেই ব্যস্ত হয়ে পড়িল বাপু মুরারী আর তেওঁর পরিয়াল। শাওনের ব্যস্ত পথারত বাপুরাম মুরারিয়ে ট্রান্সফর্মারত লাগি মৃত্যু হওয়া গরুটোর সলনি নিজে আনটো মূরত জুয়লি লৈ হাল টানিবলৈ বাধ্য হয়ে পড়িল। বিদ্যুৎ বিভাগের ওসর ক্ষতিপূরণ বিচারি ভাগরি পড়িল। খেতির এই ভরপক সময়ত দুখিয়া কৃষকজনের চকুর পানিনো মচিব কোনে? ট্রান্সফর্মার এটা লাগি ঢুকাই গেল, উপায়হীন হয়ে গেছে। এটা আমি গরিব দুখিয়া মানুষ, গরু কিনিম নে হালেই পাম না কঠিয়া হেৰি করিম? তারপর কাগজপত্র করল, কে বোলে না কেদিন পাশতে হব বলে কেছে, ইমান সোনকালে কত পাব বোলে? এতিয়া বোলে 2-3 মাহ লাগি যাব। এটা 2-3 মাহ লাগিলে আমার খেতে কেন করি? উপায়হীন হয়ে গেছে। গতি আজি ভাইটোর লগতে আর গরুহালটা আনবলী আছে। ডিমৌৰ পৰা কৃষ্ণজ্যোতি ৰায়দুঙীয়াৰ রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।